नमस्कार बंधुगण, वेलकम टू अनदर रिव्यू प्लस ब्लॉग। और এখন আমরা রাজস্থানের রুদ্রশাল দেখতে যাচ্ছি। একেন বাবু, যেতে গিয়ে আমাদের রুদ্রশাল বেরিয়ে যাচ্ছে, যা গরম। রাজস্থানের থেকে এখন কলকাতায় বেশি গরম, 41 ডিগ্রি। কত স্ট্রাগল করে যেতে হচ্ছে, পয়সা থাকলে উবেরে যেতাম। গরমের চোটে রাস্তায় ভুল বলে ফেলেছি যে রাজস্থানের রুদ্রশ্বাস, ওটা হবে রুদ্রশ্বাস রাজস্থান। আসলে এত গরম তো, তাই একটু ভুল হয়ে গেছে, মানুষ মাত্র ভুল হতেই পারে। আর আমরা যেহেতু আগে কখনো একেন বাবুর গল্প শুনেছি সানডে সাসপেন্সে, কিন্তু মুভি দেখিনি। তাই আমি কালকে রাতে হইচইতে আগের বছরের মুভিটা দেখলাম, ভালো হয়েছে, খারাপ না। লেটস গো। পুল 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 শুরু হয়ে গেছে। আর এইবারে আমাদের পিভিআর একটু স্ক্যাম করে দিয়েছে, 15 মিনিট লেটে শুরু হয় প্রতিবার। এবার একদম টাইম টু টাইম 11:30 শুরু হয়েছে, আমরা লেট করে ফেলেছি। শুরুতেই একটা বড় ক্রাইম সিন ছিল, সেটা আমরা দেখতেই পাই না। একটু দেখতে পেয়েছি কি ক্রাইম করেছে সেটাও জানি। ডেইলি ভাই বেশ মজাদার, এখন ওটা একটু খাই খাই করে কিন্তু ভালো। একটু কিপটেও আছে, কিন্তু অতটাও কিপটে নেই, ভালো। সিনেমাটার গল্পটা খুব ভালো, হ্যাঁ, দার্জিলিং এর থেকেও ভালো। বাট এমন নয় যে প্রেডিক্ট করা যাবে না, মানে তুমি প্রেডিক্ট করতে পারবে না যে কি। আমি তো প্রেডিক্ট করেছিলাম, ওর সাথে আলোচনাও করছিলাম সিনেমা দেখতে দেখতে, বাট হ্যাঁ, আনপ্রেডিক্টেবল হয়ে গেছিল একটা টাইমের। একটা সময় একটু টুইস্ট ছিল, মানে ওই কবিতার ছন্দ মেলালো লাইন, তো ওটাও ছিল। দার্জিলিংটার সাথে এটার স্ক্রিন প্লের একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে দার্জিলিংটা তো তুইও দেখেছিস, তোর হয়তো মনে আছে। সেটা হচ্ছে দার্জিলিং এরটায় আগে দেখায়নি যে কে ক্রিমিনাল, সেটা হচ্ছে পরে দেখাবে। এখানে আগে থেকে দেখিয়ে দিয়েছে কে ক্রিমিনাল, একমাত্র হেড ক্রিমিনালকে বাদ দিয়ে। এবার হচ্ছে প্রবলেমটা কীভাবে সলভ করছে, এই হচ্ছে এইটার সাথে দার্জিলিংটার সাথে এটার পার্থক্য। বাট গানটা খুব ভালো লেগেছে, একটা বাচ্চা মেয়ে লিফটে আস্তে আস্তে বলছিল, গানটা করছিল, তো গানটা খুব ভালো। যেহেতু রাজস্থানে শুট হয়েছে, বেশ একটা ওয়ার্ম টেম্পলেট ইউজ করেছে, মানে ইয়েলো ইয়েলো, তো রাজস্থানের সাথে সেটা খুব ভালো মানিয়েছে। সেটা ইয়েতেও দেখিয়েছিল ট্রেলারে, হ্যাঁ, না ট্রেলারেও ওয়ার্ম টেম্পলেট ওটা তো দেখাই গেছে, তো বেশ সিনেমাতে ওটা দেখতে সুন্দর হয়েছে। আমরা একটা কাজ করি প্রত্যেকবারই, যখন পিভিআর বা আইনক্সে যাই, বেরিয়ে একটুখানি আখের রস খাই, সেটা ভালো। এই প্রথম খাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকবারই ম্যাক্সিমাম টাইমেই করেছি। না এত রুদ্রশ্বাস পরিবেশে তো কখনো আমি আসিনি মুভি দেখতে। এবার বুঝছি সিঙ্গেল স্ক্রিন কেন বিকেলবেলা রেখেছে, শুধু বিকেল না, সন্ধেবেলা, শুধু 6:30 পরে ছিল। এই হচ্ছে রুদ্রশ্বাস ভরা পরিবেশ, তার থেকে নিস্তার পাওয়ার জন্য এই একটু আখের রস। আর বলছি একেন বাবুর মতন একটা কাজ করি, খাওয়া দাওয়ার পরে সৈকত বাবু আপনি স্যার পয়সাটা কমেডি সিন গুলো কিন্তু খাসা রয়েছে, কমেডি সিন গুলো তো, বাকিটা এখন দেখবো। এখন আমরা একটু ঘোরাঘুরি করছি লবির মধ্যে, চলেই যাই ভেতরে। আমরা রয়েছি এখন বেসমেন্টে, আর এই বাইরে হচ্ছে রুদ্রশ্বাস, কলকাতার রুদ্রশ্বাস। আমরা রাজস্থানের রুদ্রশ্বাস দেখে এখন কলকাতার রুদ্রশ্বাসে সার্ভাইভ করে বাড়ি যাবো। অসাধারণ লেগেছে পার্ট ওয়ানে, আমি একটুখানি আনকানেক্টেড, মানে ডিসকানেক্টেড ফিল করতে পারিনি, কারণ ওটার বিজিএম হচ্ছে আবার হঠাৎ করে করে বন্ধ হয়ে যাচ্ছে, যেটা ও বলেছিল আমি পরে দেখেছি। এইটাতে একদম পারফেক্টলি আমরা কানেক্টেড ফিল করেছি, খুব এনগেজড। আর কমেডি সিনটা এটাতে বেশি ছিল, এবং এটাতে ভালোভাবে ছিল, ওটার থেকে এটাতে আরো বেশি ছিল, কিন্তু সুন্দরভাবে ছিল, লিখেছে ভালো, এবং বেশ সাসপেন্সের মোমেন্টও খিল্লি করছে কেকের পর, সেটা খুব ভালো। এবং খাদ্যরসিক আগেও যেটা বলতাম, খুব ভালো খাদ্যরসিক খাওয়া, খুবই ভালো। স্যার মাথা সচল রাখতে গেলে না পেট অচল রাখতে চলে না, লিড বেছে তবে একটা জিনিস আমার মনে হয়েছে, এই যে কি যেন সমক আর যে রেডিও মিরচি, এই প্রমোদ বাবুর ক্যারেক্টারটাকে ওই মোটা, এইটাই তো সমক, হ্যাঁ, আচ্ছা তুই এত কি জানিস, খালি চেনা চেনা লাগে সানডে সাসপেন্স। তো এই যে প্রমোদ বাবু একে সানডে সাসপেন্স বলছি,
দার্জিলিং এর গল্পটা তো বেশ ওই আর কি রয়েছে, ওইরকম একটা লাগছিল, খুব একটা ইউজ হয়নি এটা তো। এইখানেও সেই রকম একটা কিছু ইউজ হয়নি, ওই বাপি বাবু একটু বেশি এনগেজিং। হ্যাঁ, খালি এই আগের সিরিজ মানে আগের দার্জিলিং এর টাই বাপি বাবু টাকা দিয়েছিল, এখানে প্রমোদল বাবু টাকা দিয়ে। কারেক্ট। আর এখানে আখের রসে সৈকত বাবু টাকা দিয়ে ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ, ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। ਬਿਲਕੁਲ ਸਹੀ। ਭਯੰਕਰ ਰੁਦ੍ਰਸ਼ਾਸ, ਬਾਹਰੇ ਟੈਂਪਰੇਚਰ ਅਕੋਨ 41 ਡਿਗਰੀ, ਆਮਰਾ ਛਾਤਾ ਨੀਚੇ ਰੋਈਜੀ, ਤਾਬੜਾ ਲੂ ਪੋਰਚੇ, ਲੂ ਲੂ ਹਾ ਬੋਈਚੇ, ਲੂ ਹਾ, ਇਟਸ ਟੂ ਹਾਟ। ਅੱਜਕੇ ਕੋਲਕਾਤਾ ਰੋ ਖੇਲਾ ਆਚੇ 14 ਤਾਰੀਖ, ਖੇਲਾਓ ਦੇਖਵੋ। ਆਮਰਾ ਅਕੋਨ কলকাতার রুদ্রশ্বাস সার্ভাইভ করছি। হ্যাঁ, আখের রস খাবো। তো এই হচ্ছে ওষুধ রুদ্রশ্বাস থেকে একটু নিস্তার পাবার, 20 টাকা করে। ভালো কেন? হ্যাঁ, আখের রস ভালো তো খেতেই হবে। আমাদের মুভি দেখা কমপ্লিট। শর্টকাটে বলতে গেলে এটা দার্জিলিং এর থেকে মানে আগের বছরের দার্জিলিংটার থেকে বেটার হয়েছে। আর এইবার একটু প্রমোদোষ বাবুর ঘাড় ভেঙে খেয়ে বেশ খাদ্য রসিক মানুষ এবং রসিক কি হলো এই রুদ্রশ্বাস রাজস্থানে একেন বাবু বুঝিয়েছে যে সংসার কিভাবে সুখে রাখা যায়। তার উত্তরটা হলো হচ্ছে মিথ্যে কথা বলে। বউ বলেছে জিনিস কিনে নিয়ে যেতে, এদিকে উনি বলছে দোকানপাট সব বন্ধ ধপাজ। আর ওনার বইয়ের নাম কি যেন, কুকু নাকি খুকু, খুকু খুকু খুকু। হ্যাঁ, তো আদেও বউ আছে কিনা সেটা সন্দেহ, বাট হয়তো আছে। এইবার থেকে আননোন লোকেদের সাথে দেখা হলে কি বলবি? আননোন? হ্যাঁ। ও, তারো নাম কে হে? তারো নাম কি হে হে? দুবার হে, না জান না পেছান। তারপরে কি যেন ওরা বলেছিল ভুলে গেছি। তারো নাম কি হে হে? না জান না পেছান, নাম পুছ রে, কেসা আদমি হে? ওই জিনিসটাই বলেছে, তারো নাম কি হে হে। এই সিনেমাতে একেন বাবু খুব একটা দরকারি ইম্পর্টেন্ট কথা বলেছে যে রসিকতা না থাকলে জীবন তো শূন্য। এই সেই কারণে আমি আমার বন্ধুদের সাথে একটু রসিকতা করি। রসিকতা না থাকলে জীবন তো শূন্য, সেটা আলাদা ব্যাপার যে ওরা একটু রেগে যায়, কিন্তু আমি করি তারপর স্টিল, কারণ রসিকতা না থাকলে জীবন তো শূন্য। তো সব থেকে পারফরমেন্স কার বেশি ভালো লেগেছে? পারফরমেন্স কার? এই রে, এখানে পুরো পুরো সিরিজ জুড়ে শুধু একেন একেন সিরিজ কোথায় মুভি তো। হ্যাঁ, মানে পুরো সময় জুড়েই শুধু একেনই ছিল। আমার পারফরমেন্সের মধ্যে অবশ্যই অনির্বাণ চ্যাটার্জি, চ্যাটার্জি তো মানে একেন বাবু যিনি, তো ওনার অনির্বাণ, হ্যাঁ ওনার নামও অনির্বাণ। তো আমার ওই একেন বাবুর অবশ্যই টপ ক্লাস লেগেছে, আর মানে অ্যাজ ইউজুয়াল যেরকম ভালো করে। আর হচ্ছে সানডে সাসপেন্সে যারা গল্পটা শুনেছো না, মানে গল্প শুনেছো একেন বাবু, সিনেমা সিরিজ কিছু দেখোনি, তারা একটু সিরিজটা দেখে নিও। সিমিলারিটিস অতটাও নেই, সানডে সাসপেন্সে অতটাও কমেডি নেই। তো এবং ওখানে প্রমোতোষ এবং বাপি বাবুদেরকে ভালোভাবে ইউজ করেছে, সিনেমাতে আমি ভালোভাবে ইউজ করতে দেখিনি। ঠিক আছে, ওই বাপি বাবুকে মোটামুটি ইউজ করে, তো সেই অর্থে আমার ওই বাপি বাবুর যিনি ছিল তার এটাও ভালো ছিল। মারপিটের এটা না খুব একটা আমার প্রমিসিং লাগেনি, মারপিটের সিনগুলো ওই মোটামুটি। আর হচ্ছে দার্জিলিংয়ে চেজিং সিনগুলো ফালতু লেগেছিলো, ঠিক আছে, কিন্তু এই সিনেমায় চেজিং সিনটা মানে সেরকমও চেজিং সিন কিছু নেই যে চেস করছে প্রচুর ইয়ে, ওই ছোটোখাটো, বাট তারপরেও ভালো লেগেছে। উটের ওপরে একটা রয়েছে, সেটাও ভালো ছিল, তো মোটামুটি ছিল। এবারে নেক্সট যে প্ল্যানটা হচ্ছে সেটা আমাদের দেবদার মুভি দেখা হবে, ব্যোমকেশ। পরের সপ্তাহে চেঙ্গিস দেখতে যাবো, কিন্তু আমি এই সকালবেলা আজ যাবো না, প্রচণ্ড গরম। চেঙ্গিস দেখতে যাবো সন্ধেবেলা 6টা থেকে 6:30 শো, পারফেক্ট। আর ডায়মন্ড প্লাস যাই না, সিঙ্গেল স্ক্রিনের চেষ্টা করবো। এই মাসে সব পয়সা শেষ, পরের মাসে আবার আমাদের একটা বড় প্ল্যান রয়েছে মানে যেটা হচ্ছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি Volume 3, মানে মার্ভেলটাকে তো মিস করা যায় না। না, বাকি রজতাভ দত্তের পারফরমেন্সও ঠিক আছে,
একটু প্রথম প্রথম মনে হচ্ছিল ওনা স্পয়লার দেওয়া যাবে না তো। হ্যাঁ, রজতাভ দত্তের অভিনয়টাও রহস্যময় ছিল, রহস্যময়। হ্যাঁ, একটু রহস্যময় ছিল, বাকি ওই ওই মেয়েটার যে চরিত্র ছিল না, যে ইয়ের মিউজিয়ামের, ওরও মোটামুটি, আমারই তো স্ক্রিন টাইম নেই তো, ওরও মোটামুটি মানে সবারই ঠিক আছে অ্যাভারেজ। রাজেশ শর্মারও মোটামুটি মানে সব থেকে ভালো মানে মানে কাজ যদি বলতে হয় মানে স্ক্রিন টাইমও পেয়েছে, সেটা হচ্ছে একমাত্র একেন বাবু, আর তার সাথে তার দুই বন্ধু মোটামুটি। তো ওভারঅল সিনেমাটা তো আমার দার্জিলিং এর থেকে এটা বেটার লেগেছে, এবং গানটাও ভালো ছিল, আমিও আমি দার্জিলিং এর টা বলে দিই, দার্জিলিং এর টা 10, দার্জিলিং এর টা একটু কম, 10.5, আমি দার্জিলিং টা দেবো 10.5, আর এইখানের টা দেবো 10.8, আমার ভালো লেগেছে। ঠিক আছে, আর পারফরমেন্স যেটা বললাম সবার যেরকম মোটামুটি ছিল, কিন্তু একের বাবুর খুব ভালো ছিল। যদি না থাকে কিছু কি নেই তাহলে।